বাসে যদি কেউ আসতে চায় বাস করেও যেন বাসে থেকে নেমেও যেন মেট্রো রেলে চলতে পারে এবং মেট্রো থেকে নেমেও যেন বাসে চলে যেতে পারে। এইভাবে আমরা এই ধরনের একটা ইন্টিগ্রেশন করা হয়েছে। উত্তরার থেকে যারা ইয়াতে আসতে চাবে মেট্রো রেলে আসতে চাবে অথবা মেট্রো রেল থেকে যারা উত্তরা যেতে চাবে তাদের জন্য কিন্তু একটি নতুন দুয়ার গণপরিবহন কিন্তু খুলে গেল। ঘাটারচর, আগারগাঁও, মিরপুর 11, তারপর হলো এয়ারপোর্ট, রাজলক্ষ্মী, তারপরে হলো সোনারগাঁও সড়ক জনপথ হয়ে মাসকাট প্লাজার বাম দিক দিয়ে টার্ন নিয়ে জমজম টাওয়ার দিয়ে আমরা 11 নম্বর হয়ে চলে যাব হলো আমরা আলটিমেটলি দিয়া বাড়িতে। এই হলো রোড নম্বর হলো 24 এবং এখানে যাওয়ার সময় আমাদের 6টি মেট্রো রেলকে কানেকশান করছে। অর্থাৎ বাসে যদি কেউ আসতে চায় বাস করেও যেন বাসে থেকে নেমেও যেন মেট্রো রেলে চলতে পারে এবং মেট্রো রেল থেকে নেমেও যেন বাসে চলে যেতে পারে। এইভাবে আমরা এই ধরনের একটা ইন্টিগ্রেশন করা হয়েছে এবং এতে যেটা সুবিধা হবে যারা উত্তরার থেকে যারা ইয়াতে আসতে চাবে মেট্রো রেলে আসতে চাবে অথবা মেট্রো রেল থেকে যারা উত্তরা যেতে চাবে তাদের জন্য কিন্তু একটি নতুন দুয়ার গণপরিবহন কিন্তু খুলে গেল এই ঢাকার জনগণের জন্য। এবং বিশেষ করে এটা উত্তরবাসী যারা উত্তরা যারা থাকেন তাদের জন্য কিন্তু একটা বিরাট একটা আমি বলবো এটা সুখবর তাদের জন্য। কারণ টোটালটা আমরা একটা সার্ভিসের মধ্যে যখন নিয়ে আসতে পারছি ঘাটের চর থেকে শুরু হয়ে আলটিমেটলি আগারগাঁও হয়ে মিরপুর 11 নম্বর হয়ে এটি চলে যাচ্ছে হলো আমাদের এয়ারপোর্ট রোড হয়ে চলে যাচ্ছিলো দিয়া বাড়িতে। অনুরূপভাবে আমাদের সূচিতে আমার আরেকটা হচ্ছিলো বাস রুটের যে 25 নম্বর যেটা বাস যেটা চলবে সেটি যাচ্ছিলো ঘাটের চর থেকে আসাদ গেট হয়ে খামারবাড়ি হয়ে ময়মনসিংহ সড়ক হয়ে শাহিন স্কুলের সামনে গিয়ে মহাখালী হয়ে কাকুলি হয়ে তারপরে এটা আবার চলে যাচ্ছে হলো আমাদের এই এয়ারপোর্ট রোডে। অর্থাৎ আমরা ঘাটের চর থেকে যারা চলবেন প্রথমটা যেটা ঘাটের চর থেকে বসিলা হয়ে আমাদের মোহাম্মদপুর একটা আগারগাঁও চলে গেল মিরপুর 11 নম্বর আর এটি চলে যাচ্ছিলো আসাদ গেট হয়ে খামারবাড়ি হয়ে ময়মনসিংহ সড়ক হয়ে এটা শাহিন স্কুল হয়ে এটা চলে যাবে মহাখালী হয়ে কাকুলি হয়ে এরপরে এটি চলে যাবে এয়ারপোর্ট রোডে। কানেক্টিভিটির দিক দিয়ে আমরা চেষ্টা করেছি জনগণকে কীভাবে কানেক্টিভিটি দেওয়া যায় এবং এই 24 এবং 25 এই দুটি রুটে আমরা 50টি গাড়িকে প্রাথমিকভাবে আমরা পারমিশন দেওয়া হচ্ছে। এবং আমরা মনে করি যেহেতু এখানে বাসের সংখ্যা আরও বেশি ছিল যেহেতু মেট্রো রেল যেহেতু হয়েছে এজন্য আমরা বাস কিছুটা এখানে আমরা কমিয়ে দিয়েছি। এবং আজকের আলোচনার মধ্যে যেটা আমরা দেখতে পারছি এখন পর্যন্ত আমাদের প্রায় প্রত্যেক দিন যে ডাটা যেটা দেখছি অত্যন্ত সন্তোষজনক ডাটা যেটি হচ্ছে 21, 26 এবং 22 নম্বর রুটে প্রত্যেক দিন প্রায় 30,000 যাত্রী চলাচল করছে এই মুহূর্তে। এটি আমাদের গতকালের ডাটা কিন্তু পেয়েছি। তার মানে জনগণ চাচ্ছে আমাদের এখন নেক্সট স্টেপ হচ্ছিলো এটিকে আরও কীভাবে আরও মসৃণ করা যায় আরও আরামদায়ক করা যায় এবং টিকিট কেটেই যেন যাত্রীরা যেন বাসে উঠে সেই ব্যাপার আমরা নিশ্চিত করার জন্য আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ ক্যাম্পেইন যেরকম করছি আমরা জনগণকে জানাতে চাই আপনার টিকিট কেটে তারপরে আপনার বাসে উঠবেন।